মরানর এখন ব্যতিক্রমী বাজার হাক পাচলি উলিয়াই বাজারত বহিল শিক্ষার্থী সকল দক্ষতা বিকাশ আর স্বনির্ভরশীলতার উদাহরণ মরানর ছাত্র ছাত্রী সকলের এয়া মরান মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীর দ্বারা এক অগতানুগতিক বাজার মরান মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলের দ্বারা আরম্ভ হয়েছে এই অগতানুগতিক বাজার খন অধ্যয়নের সমান্তরালভাবে ছাত্র ছাত্রী সকলে যাতে নিজের দক্ষতা বিকাশের স্বনির্ভরশীল হব পারে সেই উদ্দেশ্য আগত রাখিয়ে আরম্ভ করা হয়েছে বাজারখন আর ইয়ার মূল লক্ষ্যর উদ্দেশ্য হয়েছে ছাত্র ছাত্রী সকলে আত্মনির্ভরশীল করে তোলার এক প্রচেষ্টা হাতত লওয়া ছাত্র ছাত্রী সকলে ভবিষ্যতের দিনত কিদরে আগবাড়ি যাব লাগে বা ভবিষ্যতের দিনত কর্মস্পৃহা বৃদ্ধি করার মূল লক্ষ্য আর উদ্দেশ্য আগত রাখি আজির বাজারখন উদ্বোধন করা হয়েছে বজারত বিক্রেতার রূপত মহাবিদ্যালয়ত অধ্যয়নরত ছাত্র ছাত্রী মরান মহাবিদ্যালয়ের এনএসএস গোটর ব্যতিক্রমী প্রয়াস এই মহাবিদ্যালয়ত অধ্যয়নরত ছাত্র ছাত্রী সকলে যাতে অধ্যয়নের সমান্তরালভাবে নিজের দক্ষতা বিকাশ করিব পারে সেই উদ্দেশ্য আগত রাখিয়ে আরম্ভ হয়েছে এই বজারখন এই বজারখন আমার এনএসএসর ছাত্র ছাত্রী সকলে এই কারণে করা করবলা হয়েছে যাতে দক্ষতা বৃদ্ধি হয় যাতে জীবন যুঁজত জীবন শিকিব শিকে জীবন জিকি যায় জীবন যুঁজত যাতে তাতে জয় হয় তার কারণে এখন বাজার করা হয়েছে দৈনন্দিন ব্যবহৃত শাক পাচলি ঘরুয়া সামগ্রীর পর আরম্ভ করে পিঠা পনা গামোচা ইত্যাদিলৈকে বিভিন্ন সামগ্রী উপলব্ধ এই বাজারখনত প্রদূষণমুক্ত এখন সমাজ গড়ার লগতে ছাত্র ছাত্রী সকলক আত্মনির্ভরশীল হিসাবে গড় দিয়ার উদ্দেশ্যে এই বাজার এই বাজারত অন্য বাজারতকৈ তুলনামূলকভাবে কম মূল্যত যোগান ধরা হব বিভিন্ন সামগ্রী প্রত্যেক দিনা পুয়া 7 বজাৰ পৰা 10 বজালৈ আর বিয়লি 2 বজাৰ পৰা 4 বজালৈ খোলা থাকিব এই বাজারখন মরানৰ পৰা দেৱজিৎ গগৈ ৰিপোর্ট প্ৰাগ নিউজ